শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা বিগ ব্যাংক থিওরি বলে একটা থিওরি আছে ভালো করে রিসার্চ করবেন জানবেন আপনারা গবেষণা করে দেখবেন পায়রা আমার তরুণ যুবকেরা আমার বিগ ব্যাং থিওরি বলে একটা থিওরি আছে বাবা এ তরুণ যুবকেরা আমার মুরু পেয়ারেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা এই বিগ ব্যাং থিওরিতে কি বলা হচ্ছে বিগ ব্যাং থিওরিতে বলা হচ্ছে পৃথিবীতে যা কিছু দেখছো নবামণ্ডল ভূমন্ডলে যা কিছু দেখছো সবকিছুই আসলে একটা বিন্দুর মধ্যে ছিল এই বিন্দুতে যখন বিস্ফোরণ হল বিস্ফোরণ হওয়ার সঙ্গে সঙ্গে আকাশ তৈরি হয়ে গেল চাঁদ সেখানে চলে 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 সেখানে 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 নক্ষত্ররা গেল হে তরুণ যুবকেরকম জামিনটা জমিনে ছিটকে চলে এলাম জামিন তৈরি হয়ে গেল জমিনে পাহাড় তৈরি হয়ে গেল জমিনে সমুদ্র তৈরি হয়ে গেল জমিনে নদী তৈরি হয়ে গেল এটাই হলো ব্যাংকিওরি এই ফিক ব্যাংকিওরিতে বলা হচ্ছে এটা একটা ইলাস্টিকের মত যেমন কাডার রাবার রাবারকে পাড়ালে বেড়ে যায় আবার ছেড়ে দিলে সংকুচিত হয়ে যায় এমন একটা সময় আসবে ফিক ব্যাঙ্কিওরিতে বলা হচ্ছে যত কিছু ইলাস্টিকের মতো ছড়িয়ে আছেন নবামান্ডল ভুমণ্ডলে যা কিছু আছে যে সব আবার একটা পিন্দু মুহূর্তে ফিরে আসবে এর নাম বিজ্ঞানীরা দিচ্ছে বিগ ব্যাং বিগ ব্যাং থিওরি ভাই আমার এটা কিন্তু আজকে একবিংশ শতাব্দীতে গবেষণা হয়েছে এই একবিংশ শতাব্দীতে বিজ্ঞানীরা এই থিওরিটা আবিষ্কার করেছেন কিন্তু আল্লাহর কি কুদরত বোঝা বড্ড দাগ হয় হে মুসলমানেরা আপনি ভালো করে চিন্তা করে দেখুন আজ থেকে 1450 বছর আগে এই বিগ ব্যাং থিওরিটা আল্লাহ কোরআনে

তত আল্লাহর কোরআনকে মানুষ সঠিক ভাবে বুঝতে পারবে তত বেশি আল্লাহর কোরআনের দিকে মানুষ ঝুঁক ঝুঁক ঝুঁকে পড়বে যত বিজ্ঞানের আবিষ্কার বাড়বে হে তরুণ যুবকের হে আবার মুরব্বিয়ানেরাম দেখুন আজকে যখন বিজ্ঞান এই একবিংশ শতাব্দীতে ভাই আমার দোস্ত দোস্ত আমার অষ্টদশ শতকের কথা আমি বলছি না ভাই আমার উনিশ শতকের কথা আমি বলছি না বিংশ শতকের কথা আমি বলছি না আজকে একবিংশ শতকের কথা বলছি এই একবিংশ শতকে যখন বিজ্ঞান থিওরি

আয়াত নাম্বার হলো তিরিশ তিরিশ নাম্বার আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদু কানাতান রাতকান ফাফাতাকনাহুমা ফা 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 ফাতকনাহুমা এই জায়গায় আমার আল্লাহ কি বলেন যারা কুফুরি করে তারা কিভাবে দেখে না তারা কি দেখে না যে আকাশমন্ডলি ও পৃথিবী মিলেমিশে অতপপত ভাবে ছিল তারা আকাশ আকাশমন্ডলি এবং পৃথিবী তারা মিলেমিশে একাকার হয়েছিল তারা কি দেখে না যারা কুফুরি করে হে তরুণ যুবকেরা যারা কুফরি করে আল্লাহ বলছেন বান্দা শুনে রেখে দাও হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা ফা ফাতকনাহুমা তারা ছিল মিলেমিশে you okay. একাকার হয়েছিল হে তরুণ যুবকেরা আমার আল্লাহ কি বলছেন আমি আল্লাহ সেটাকে পার্থক্য করে দিয়েছি আমি আল্লাহ সেটাকে কি করেছি তারপর উভয়কে পৃথক করে দিয়েছি অর্থাৎ আমার আল্লাহ বলছেন আকাশ এবং পৃথিবী সব মিলেমিশে একাকার হয়েছিল অর্থাৎ একটা বিন্দুতে নিয়ে তারা ছিল আমি আল্লাহ সেই বিন্দুকে পার্থক্য করে আকাশ এবং জমিনকে আলাদা

যত হচ্ছে সৃষ্টি সব জীব কিন্তু পানি থেকে তৈরি হচ্ছে পানি আপনার আমার জন্মটা পানি থেকে তৈরি হয়েছে কথা ঠিক না বলেন কথা ঠিক না বল শুক্রাণু আর ডিম্বাণু কি পানি না পানি নয় এ মাতৃগর্ভে যখন সন্তান তৈরি হয় তখন পানির মূর্তি থাকে কথা ঠিক না ভুল এ তরুণ যুবকের এটা আমার কথা নয় স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন পৃথিবীর বুকে যত জীবের তৈরি হয়েছেন যত জীব হয়েছে সব পানি থেকে তৈরি হয়েছে এ তরুণ যুবকের আমার মুরব্বিয়ানেরাম এই সুরা মোমেনুরে বা আমার সুরা আম্বিয়ার তিরিশ নাম্বার আয়াত আবার আমার আল্লাহ বলছেন ওয়াজা আল নাম মিনাল মায়ের কুল্লা

শত শত বের করলে পাওয়া যাবে আরো বিজ্ঞানের যত ডেভেলপমেন্ট বাড়বে তত কোরআনকে আরো বেশি পাওয়া যাবে কারণ কোরআন কার কথা বলে আল্লাহর কথা কোরআন কার কথা জোরে বলেন কার এই আমি বলেছি কোম্পানি যখন কোন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে সন্ধ্যে একটা পুস্তিকা দেয় এই পুস্তিকাতে লেখা থাকে ভাই প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার করা চায় হে তরুণ যুবকের হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা আমার আল্লাহ মানুষ নামক প্রোডাক্ট পৃথিবীতে সৃষ্টি করেছেন মানুষকে সৃষ্টি করেছেন কে

ইয়া আমার মূরম পিয়ালির সুরে কে দিন পাবাম জেনে রেখে দিন পাবাম হে মুসলমান একটুখানি লক্ষ্য গরম কোম্পানি যখন কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে সঙ্গে একটা পুস্তিকা দেয় পুস্তিকাতে সেই প্রোডাক্ট সম্পর্কে লেখা আছে ভাই কেমন করে ব্যবহার করা চাই মনে করেন ফ্রিজটা কিনেছেন সঙ্গে পুস্তিকা পেয়েছেন না পাননি এসিটা কিনেছেন সঙ্গে পুস্তিকা পেয়েছেন না পাননি ওইখানে ওই পুস্তিকাতে কোনো ভুল থাকতে পারে না কারণ যিনি প্রোডাক্ট তৈরি করেছেন তিনি পুস্তিকাটা আপনাকে লিখে দিয়েছেন হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা এই মানুষ নামক প্রোডাক্ট তৈরি করেছেন কে বলেন কে পুস্তিকাও দেওয়া দরকার আছে না আছে না মানুষ নামক নামকটা তৈরি করেছেন তিনি যুগে যুগে পুস্তিকাও পাঠিয়ে দিয়েছেন তিনি দাউদ নবীর জামানাতে পুস্তিকা দিয়েছেন ঈসা নবীর জামানাতে পুস্তিকা দিয়েছেন আদম নবীর জামানাতে সাহিফা দিয়েছেন ইব্রাহিম নবীর জামানাতে সাহিফা দিয়েছেন মুসা নবীর জামানাতে কিতাব দিয়েছেন কিতাব দিয়েছেন পুস্তিকা দিয়েছেন মুসা নবীর উপর ঈসা নবীর উপর ইঞ্জিল মুসা নবীর উপর তাওরাত শরীফ দাউদ নবীর উপর জাবুর শরীফ আর আমাদের নবীর উপর আমার আল্লাহ একটা কেতাব দিলেন উম্মতে মতে জন্য পুস্তিকা দিলেন সেই পুস্তিকাটার নাম কি বলুন ধ্বংস ধ্বংস পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআ জোরে হবে না এদিককারে মানুষের আওয়াজটা কম দিচ্ছে সামনের কটা ছেলে একটু আওয়াজ তবু দিচ্ছে বলে মজলিসটা একটু মানাচ্ছে আচ্ছা ভাই যে মজলিসকে সুন্দর করবে আল্লাহ তাকে দুনিয়া আখেরাতে সুন্দর করবে না করবে না এটা জান্নাতের বাগান আওয়াজ জোরে দিলে অসুবিধা আছে জناب আসমিতা আছে মুখের মাফলাটগুলোকে খুলে দিয়ে আজকে যদি আওয়াজ দিয়ে হতে পারে আমার আল্লাহ কবুল করে নিতে পারেন sloganটা আমার দিচ্ছেন আমার বাপ দাদো নানা দাদ দিচ্ছেন না আল্লাহ দিচ্ছেন কার جناب কার যদি আগলকে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব কোয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র মোকরা জোরে দিন একটু জোরে হবে না আর জোরে থেকে হবে না করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফে তারা ছাপি আসমানি গ্রন্থ তারা ছাপি আসমানি গ্রন্থ বাঁচাবেন ইসলামের বিশ্ব থেকে হারাবে না না হবে ভারতের একজন প্রাক্তন ভাই আমার প্রাইম মিনিস্টার ভারতের একজন প্রাক্তন প্রাইম মিনিস্টার তিনি একজন হিন্দি কবি বিখ্যাত একজন হিন্দি তিনি বলেছিলেন এক সময় আফসুস করে এ মুসলমানেরা তোমরা কোরআন চিনলে না তোমরা কোরআন করলে না কোরআন বুঝলে না কোরআন চিনলে না কথাটা একেবারে সত্য কথা আমাদের এখানে যদি পাঁচশোটা লোক থাকে আমাদের পাঁচশো জনের বাড়িতে অন্তত দু পিস করে কোরআন মাজিদ ধরা হয় হাজার পিস কোরআন আছে না নাই এক হাজার কোরআন মাজিদ ঘরে আছে পাঁচশোটা লোকের বাড়িতে যদি জিজ্ঞাসা করা হয় প্রত্যেকদিন একজন করে হলেও কি কোরআন মাজিদ পড়ে যাদের বাচ্চাগুলো মসজিদে পড়তে যায় তারা হয়তো কোরআন মাজিদ নিয়ে যায় বাকিরা বলবে হুজুর পড়ি না ওই ভালো করে তোলা আছে আমাদের সাবে বেরাত বারাত সাবে মেরাজ এই সমস্ত গুরুত্বপূর্ণ দিনগুলোতে পড়া হয় আর কেউ মারা গেলে তার মাথার গোড়ায় আমাদের ঘরের মেয়েরা একটু সুরাই ইয়াসিন সুরার রহমান তেলাওয়াত করে আমরা কোরআন পড়ি না আবার যদি পড়ি কোরআন কি বলছে কোরআন মাঝিতে কি লেখা আছে তার মানে মতলব আমরা বুঝি না এই জন্য আজকে এক শ্রেণীর মানুষ কোরআনের বিরুদ্ধে সমালোচনা করে কোরআনের বিরুদ্ধে কথা বলে মানুষকে ভুল বোঝায় কারণ আমরা কোরআন পড়ি না পড়লেও বুঝি না আমরা বোঝার চেষ্টা করি না আমরা উপন্যাস পড়ি আমরা গল্পের বই পড়ি আমরা ভৌতিক কাহিনী পড়ি আমরা ঠাকুমার ঝুলির গল্প পড়ি কিন্তু আমরা কোরআন মাজিদের সুন্দর সুন্দর ঘটনাগুলো পড়ি না মুসানাবির জামানায় ফেরাউল কি করেছিল কিভাবে মুসানাবির জন্ম হলো এটা কত সুন্দর গল্প কোরআনে আছে আমরা সেটাকে পড়লে আমাদের পড়াও হতো জানাও হতো প্রত্যেকটা অক্ষরের আল্লাহ দশটা করে স্বয়াব দিত জোরে হবে না যীশু নবীর তার ভাইরা কবুত করে কুপে ফেলেছিল সময় চলেছিল সেখান থেকে আমার আল্লাহ কিভাবে বাঁচালেন বাঁচিয়ে তাকে মিশরের বাদশা বানিয়ে দিলেন আবার তার ভাইদেরকে আল্লাহ তার কাছে কিভাবে পৌঁছে দিয়ে স্যালেন্ডার করালেন তিনি তার ভাইদের সঙ্গে কি আচরণ করেছিলেন কত সুন্দর গল্প কোরআনে আছে তাফসীর করলে কোরআনের ব্যাখ্যা করলে আপনি সব পেতেন আপনার পড়া হতো জানা হতো শেখা হতো তার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার জ্ঞানকে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব পড়ার বিনিময়ে বৃদ্ধি করে দিত আর তার সঙ্গে সঙ্গে আপনাকে আল্লাহ প্রত্যেকটা অক্ষর পড়ার বিনিময়ে দশটা করে নেকিও দিয়ে দিল কিন্তু আমরা কোরআন মাজিদ না পড়ে গল্পের বই উপন্যাস গল্পের গরু গাছে উঠে গল্পতে এমন কথা পড়ছে যার কোনো ভিত্তিও নাই বাস্তবতাও নাই কাল্পনিক কাহিনী পড়ছে কাল্পনিক কাহিনী বুঝতে মাটুলের গল্প মাটুল মাটুলটা যে কে হোয়াট ইজ দিস কি সেটা সেটাই আমরা জানি না একটা কাল্পনিক গল্প পাটুল ছিল পাটুল ইজ দ্য গ্রেট সে ছিল একটা শক্তিশালী পাওয়ারফুল ম্যান এরকম একটা গল্প নিয়ে আমরা সেখান থেকে আমাদের ছেলেদেরকে শেখাচ্ছি বাবা বাবা বলো তো গোপাল ভাড় কে ছিল তার বাড়ি কোথায় ছিল গোপাল ভাড়ের গল্প আমরা বাচ্চাদের শেখাচ্ছি গোপাল ভাড় অনেক ভালো ছিল গোপাল ভাড় জীবনে শিক্ষা দিয়েছে গোপাল ভাড়ের গল্প থেকেও শিক্ষা আছে যদি সেখান থেকে শিক্ষাটা নেয় আর শুধু গোপাল ভাড়ের হাস্য কৌতুক শুনে যদি হাসে ওখান থেকে কিচ্ছু নাই কথিত আছে গোপাল ভাড় নামের কোনো চরিত্র ছিল কিনা ইতিহাসে পাওয়া যায়নি তবে এটা কাল্পনিক একটা চরিত্র গোপাল ভাড় কে ছিল নদীয়ার কৃষ্ণনগরের রাজা রাজা কৃষ্ণ ভাই আমার তার প্রধান একজন সঙ্গে থাকা গল্প যে রাজাকে সব বিনোদন দিত এই রকম একজন ব্যক্তির নাম হলো গোপাল রাজা যাকে যার সঙ্গে সময় থেকে তাকে আনন্দ দিত এই এইরকম একজন ব্যক্তির নাম হলো গোপাল ভাঁড় এক সময় দেখা গেল ইংরেজরা যখন এসে ইংরেজরা যখন এসে এই ভারতবর্ষকে

সুলতান রাজা বাদশাহ রাজা সিরাজউদ্দৌলা এই সিরাজউদ্দৌলার সময়ে যখন ইংরেজরা এসে বাংলা বিহার উড়িষ্যাকে দখল করার চেষ্টা শুরু করল সেই সময় রাজা সিরাজউদ্দৌলাকে তারা প্রতিহত করার চেষ্টা করে তারা রাজা সিরাজউদ্দৌলার কাছের মানুষ যারা ছিল তাদের মধ্যে ছিল মীর জাফর মীর কাসিম জগৎ শেঠ এই রকম কিছু লোককে তারা কন্ট্রোল করল তাদেরকে প্রলোভন দেখালো যে তোমরা যদি সিরাজুদ্দৌলাকে পরাস্ত করতে পারো তাহলে আমরা তোমাদেরকে ক্ষমতায় বসাবো এই বাংলা বিহার উড়িষ্যার দায়িত্ব তোমাদের খেলে দেব তোমরা বাদশাহী করবে ক্ষমতা এমন একটা জিনিস বাপ ক্ষমতা এমন একটা জিনিস আজ যে মন্ত্রীর ড্রাইভার সেই একদিন মন্ত্রীকে গুলি করে শেষ করে দিয়ে দলে নাম লিখিয়ে পার্টিতে দাঁড়িয়ে সেই একদিন এ গল্পের কথা বলতে গেলে অনেক কথা আমি সেই উদাহরণ দিয়ে যাচ্ছি না গোপাল ভার কিন্তু বুঝতে পেরেছিল গোপাল ভার বুঝতে পেরে কৃষ্ণচন্দ্রকে বলেছিল হে কৃষ্ণচন্দ্র আপনি আজকে সিরাজুদ্দৌলার বিরুদ্ধে কথা বলছেন আপনাকে ইংরেজরা ব্যবসার নাম দিয়ে প্রলোভন দেখাচ্ছে যে আপনাকে ব্যবসার নাম দিয়ে কৃষ্ণনগরের উন্নতির কথা বলে নদিয়ার উন্নতির কথা বলে সিরাজুদ্দৌলার বিরুদ্ধে আপনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে হে রাজা কৃষ্ণচন্দ্র আপনি এটা করবেন না এই ইংরেজরা কখনো ভালো হয় না ইংরেজদের চালাকি বুদ্ধি ধরা হয় এই কুটবুদ্ধিতে তারা খ্যাত তারা চাইছে সিরাজউদ্দৌলার ক্ষমতা কমিয়ে দিতে তাই তারা ভিতরে ভিতরে চক্রান্ত করছে রাজা কৃষ্ণচন্দ্র তখন প্রাধান্য দেয়নি গোপাল ভারকে গোপাল হ্যা গোপাল তুমি এসব কথা আমাকে বলো না

রাজার সঙ্গী সাথীরা হাসতে শুরু করলো গোপাল ভাড়ের অবস্থা দেখে রাজা বলল যদি তাই হয় এ গোপাল তুমি এক কাজ করো তোমার কথা মানতে পারি তখনই যদি তুমি মুর্শিদাবাদে গিয়ে মুর্শিদাবাদে গিয়ে সিরাজুদ্দৌলাকে যদি ভেঙচি কাটি আসতে পারো তাহলে আমি তোমার কথা শুনবো সেই সময় গোপাল ভাড় বলেছিল এটাও আমি রিস্ক নিতে চাই রাজা মশাই আপনি আমাকে মজাক করে ঠাট্টা করে হয়তো এটা একটা পরীক্ষা করছেন এর পরেও কিন্তু আমি আপনার কথাকে স্বীকৃতি দিয়ে আমি সিরাজুদ্দৌলাকে যে ভেন্টি কাটিয়ে আসবো সময়ের সামনে তবু আমি চাই না যে আপনি সিরাজুদ্দাউলার বিরুদ্ধে চলে যান আর ইংরেজরা দেশের ক্ষমতা গ্রহণ করে নিয়ে সিরাজুদ্দাউলা পরাস্ত হওয়া মানে পুরো দেশের ক্ষমতা ইংরেজদের হাতে চলে যাবে এটা আমি কখনো চাই না সিরাজুদ্দাউলার কাছে গিয়ে বিভিন্ন প্রলোভনে পায়ামার গোপাল ভার গিয়ে গোপাল ভার গিয়ে সত্যি ভেঙ্গি দিয়েছিল মুখ ভাসিয়েছিল আপনারা জানেন না এটা কাল্পনিক হলেও। আমি যদিও বলেছি গোপাল ভাঁড় নামের কোন চরিত্র ছিল কি না ইতিহাসে তার নাম পাওয়া যায়নি কিন্তু এটা একটা কাল্পনিক চরিত্র হলেও এর মধ্যে চরম একটা শিক্ষা আছে কিন্তু গোপাল ভাঁড়ের হাসি কৌতুক নিয়ে লোকে মেতে আছে তার কাছ থেকে শিক্ষা কিছু পায়নি গোপাল ভার মুর্শিদাবাদে গিয়ে সিরাজুদ্দাউল্লাকে ভেঙচি কাটিয়েছিল এর ফলে তাকে জেল হতে হয়েছিল পরস্পর পরবর্তীকালে গোপাল ভারকে দেখে তারা মনে করলো ভাই আমার যে এর মাথার ডিফেক্ট আছে এই মনে করে বাদশাহ বলল ছেড়ে দাও ওর মাথার ডিফেক্ট আছে তাই মুখ ফাঁসিয়েছে ওকে ছেড়ে দাও গোপাল এমন একটা অ্যাক্টিং করে বেরিয়েছে যখন মুর্শিদা ভাই আমার নদীয়ায় গিয়ে রাজা কৃষ্ণচন্দ্রকে বলল হে রাজা কৃষ্ণচন্দ্র প্রমাণ আছে প্রমাণ আছে তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে মীর জাফর মীর জগৎ এরা সব ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কিন্তু আপনার কথা মতো আমি কি ভেঙ্গি কেটে এসেছি আমি মুখ ভাসিয়ে এসেছি এখন আপনি কথা দিন যে আপনি সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যাবেন না এ বাংলা বিহার আসাম বাংলা বিহার উড়িষ্যাকে বাঁচাবেন এ বাংলার ক্ষমতাকে ঠিক রাখবেন না হলে ইংরেজদের হাতে ক্ষমতা চলে যাবে ইংরেজরা ভীষণ চতুর তারপরেও কিন্তু এত কিছু ঘটনার পরে রাজা কৃষ্ণচন্দ্র যখন গোপালের কথা মানল না গোপাল তখন মনের দুঃখে কৃষ্ণচন্দ্রের ভাই আমার রাজ দরবার ছেড়ে নদীয়ার কৃষ্ণনগর ছেড়ে তখন নিজে আত্মগোপন করেছিল চলে গিয়েছিল এইভাবেই গোপাল ভাঁড়ের জীবন হারিয়ে গিয়েছিল এই কথার দ্বারা এটুকু প্রমাণ হয় গোপাল ভাড় কেমন কেমন কৃষ্ণচন্দ্রকে ভালোবেসেছে গোপাল ভার যার নুন খেয়েছে তার সঙ্গে নেমো খারাপি করেনি গোপাল ভার শিক্ষা দিয়ে গেছে যে তুমি যার অধীনে আছো তার অধীনস্থ মানুষের কৃতজ্ঞতা স্বীকার করো তার সবকিছু ত্যাগ তুমি স্বীকার করো সবকিছু নির্দেশ তুমি পালন করো যার নুন খেয়েছ তার সঙ্গে নেমো খারাপি কোনোদিন করি গোপাল এই শিক্ষাটা দিয়েছিল সর্বোপরি গোপাল শিক্ষা দিয়েছিল দেশকে ভালোবাসো দেশের ভালোবাসার জন্য প্রয়োজন হলে উৎসর্গ হতে সিরাজ উদ্দাউলাকে মুখ ভাসানোর কারণে গোপাল ভাঁড়কে ফাঁসি দেওয়া হতে পারতো কিন্তু সেই ফাঁসিতে ঝুলতেও গোপাল রাজি ছিল কিন্তু দেশকে ইংরেজদের হাতে তুলে দিতে সে রাজি হয়নি এটাই সে দেশপ্রেমের নিদর্শন দেখিয়েছিল গোপাল নিয়ে আজকে লোকে হাস্য কৌতুক করে গোপাল ভাড়ের ভাই আমার বিভিন্ন রকম কথা নিয়ে গল্প করে কিন্তু গোপাল ভাড় যে শিক্ষা দিয়েছে দেশ প্রেম শিখিয়েছে আমার নবী সাড়ে চোদ্দশো বছর আগে যে কথা বলেছেন হুপুল ইমান দেশ প্রেম হলো ইমানের অঙ্গ সেই কাল্পনিক চরিত্র গোপাল ভাড়ের জীবনী থেকে প্রমাণ পাওয়া যায় বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা আমার আমাদের শিক্ষার শিক্ষার অনেক কিছু আছে আমরা সব কিছু থেকে শেখাটাকে নেব জানাটাকে নেব শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড সেই শিক্ষায় শিক্ষিত হব বাচ্চাদেরকে শিক্ষিত করব বাচ্চাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করব স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি তৈরি করব আসুন আমরা আমাদের সন্তানদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার আইএস আইপিএস ডব্লিউবিসিএস আলেম ওলামা হাফেজ কারি মাওলানা মুফতি এই সব তৈরি করব সামান্য কে ভুল করেছে তার ভুলটাকে খোঁজার চেষ্টা করছি কে কোথায় সামান্য অন্যায় করেছে তার পেছনে কাটি দিচ্ছি একটা মানুষ পরিপূর্ণ হতে পারে না তার ভালোও থাকবে মন্দও থাকবে ইসলাম বলছে তার ভুলটাকে খোঁজো না বরং সে যেটা ঠিক করেছে ভালো কাজ করেছে সেটাকে তুমি গ্রহণ করো জেনে রেখে যান ताले आपना क्या मां আপনারা আমার সন্তানকে আলেমে দিন করতে হবে কোরআন মাজিদ বুঝতে হবে কোরআন মাজিদ থেকে শিক্ষা লাভ করতে হবে হে তরুণ যুবকের হে আমার মুরব্বীরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা একজন হিন্দি কবি তিনি বলেছিলেন হে মুসলমানের আলম তোমরা কোরআন বুঝলে না তোমরা কোরআন চিনলে না কোরআন মাজিদ পৃথিবীতে কেন এলো এটা তোমরা অনুভব করতে পারলে না হে তরুণ যুবকিরা হে আমার মুরব্বীরা হিন্দি কবিতার ভাষাতে তিনি बोले चले आमल की किताब थी दुआ की किताब बना दिया आमल की किताब थी दुआ की किताब बना दिया समझने की किताब थी पढ़ने की किताब बना दिया समझने की किताब थी पढ़ने की किताब बना दिया दस्तूर कायनात का दर्श देने आई थी दस्तूर कायनात का दर्श देने आई थी इसे मदरसों का मदरसों का मदरसों का किताब बना दिया सुदूर कुरान मस्जिद के मदरसार किताब बनिया दी थी दस्तूर-ए-कायनात का दर्द देने आई थी इसे, इसे मदरसों का निसाब बना दिया।, दिया इसे मदरसों का निसाब बना दिया मुर्दा कौमों को जिंदा करने आई थी मुर्दा कौमों को जिंदा करने आई थी इसे मुर्दों का उर्दू तो का बक्साने पे लगा दिया इस किताब को उर्दू को इस किताब से उर्दू को बक्साने पे लगा दिया ऐ मुसलमानों ये तुमने क्या किया आमल की किताब थी दुआ की किताब बना दिया एटा आमल करार किताब

মৃত মানুষ মারা গেলে তার সামনে কোরআন তেলাওয়াত করে তাকে জান্নাতে পাঠানোর চেষ্টা করলে কে বলছে এটা ভারতের একজন প্রাক্তন রাষ্ট্রপতি নাম হলো মিস্টার শঙ্কর দয়াল শর্মা নামটা মনে পড়ে গেছে বলে দিছিলাম নাম হলো মিস্টার শঙ্কর দয়াল শর্মা ভারতের এক্স রাষ্ট্রপতি প্রেসিডেন্ট ভারতবর্ষের এক্স প্রেসিডেন্ট

حملته أمه قرحا ووضعته قرحا وحمله وَفِصَالُهُمُ صَلَصُونَ شهرا اي تورن يا مر بندورا আমার গুরু শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবাম সেই কোরআন বলছেন আমি আল্লাহ অমা সাইন আল তাই আমি আল্লাহ আমি আল্লাহ তালাম দুনিয়ার সন্তান সন্ততিকে তাদের পিতামাতা এহেসান কর আর নির্দেশ দিয়েছি হে দুনিয়ার সন্তান সন্ততিরা তোমরা তোমাদের পিতা মাতা খেদবো মোটা কর

ওস্তাদ সে ওস্তাদ খেদমত করুন কেন সুন্দর কিন্তু সবচেয়ে আগে খেদমত হবে পিতামাতার জোরে বললে জোরে হবে না সেই পিতা মাতা সবকে আমার আল্লাহ করে আজকা বললেন তোমরা তোমাদের পিতামাতাকে নিয়ে এই বলে দোয়া চাও কি বলে দোয়া চাইবে রব্বি রহামহ মা কামা রব্বায়ানী সবি র

তোমার মায়ের সম্মান করো কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত মা রাজি হলে জান্নাত পাবে মা অখুশি হলে জাহান্নাম হবে যত বড়ই বান্দা তুমি নামাজি হও দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা মৌলভী মৌলানা হাফেজ সাহেব মুক্তি সাহেব কারি সাহেব এমন অনেকের কথা আমি জানি নাম বলবো না বড় বড় পণ্ডিত বাপের বিরুদ্ধে মামলা কলকাতা হাইকোর্টে বাপের বিরুদ্ধে মামলা কলকাতা হাইকোর্টে বাপ যতই খারাপ হোক খচ্চর হোক বাপের বিরুদ্ধে যাওয়ার হুকুম তোমার নাই তোমাকে দেওয়া হয়নি বাপ যতই অপরাধী হোক বাপকে বাপ বলে তোমাকে বাপ বাপের ফাইসালা আল্লাহ করবে তোমার ফাইসালা আলাদা হবে তোমার আল্লাহর কাছে একজন মহিলা একজন মহিলা পানি নিয়ে যাচ্ছে তৎকালীন যুগে একজন আল্লাহর ওলি 20 বছরে ইবাদত করেছে জঙ্গলে 20 বছরে ইবাদত করেছে জঙ্গলে দেখুন বাপ মায়ের সম্মান বাপ মায়ের মতো স্বামীর সম্মান স্বামীর মতো স্বামীর ক্ষেত্রে কি বলা হয়েছে যদি দুনিয়ার কাউকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে আমি প্রত্যেককে প্রত্যেক স্ত্রীকে বলতাম তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো আবার অন্য জায়গায় কোরআনে বলা হয়েছে

বাইরে কোথাও মস্তানি না করতে পেরে বইয়ের উপর মস্তানি করেছে আছে না নাই কিছু লোক অত সহজ নয় তোমার না নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে কারণ ওই স্ত্রী সেদিন বাঁধা হয়ে দাঁড়াবে আল্লাহ আমার হক আমার স্বামী পূরণ করে স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক হতে হবে কোরআনের অর্ডার বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুরুব্বিয়ানেরা আমার শুনে রেখে দেন জেনে রেখে দেন হে মুসলমান হে তরুণ যুবকেরা একজন আল্লাহর অলি কুড়ি বছর ইবাদত করেছে কুড়ি বছর এবাদত করে চিন্তা করছে আল্লাহ আমার এবাদত কবুল করেছে নাকি না একটু পরীক্ষা করে পরীক্ষা হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানীরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা জঙ্গলে একজন আল্লাহর মাহবুব বান্দা কুড়িটা বছর আল্লাহর এবাদতে মাসগুল থেকেছেন পাঁচ ওয়াক্ত নামাজ শুধু নয় চাস্তের নামাজ ইসরাকের নামাজ আওয়াবিনের নামাজ তাহাজের নামাজ দিনের বেলা রোজা রাত্রে নামাজ দিনে নামাজ রাত্রে নামাজ আল্লাহর এবাদতে মাসগুল থেকে যেন সর্বদা আল্লাহর এবাদত জিকিরে মাসগুল থেকে যেন উস্কুরুল্লাহ জিকরান কাসিরা আল্লাহ বলছেন তোমরা বেশি বেশি আল্লাহর আল্লাহকে স্মরণ করো আল্লাহর নাম বেশি বেশি স্মরণ করেছেন জিকিরে মাসগুল থেকেছেন সর্বদা আল্লাহর ইবাদতে মাসগুল থেকেছেন ফায়জা খালাউতা তাফাহার নিক লিসানিকা মাসতাতাত বিযিকরিল্লাহ যখন তুমি একাকী থাকবেন যখন তুমি নিরিবিলিতে থাকবে যখন তুমি নির্জনে থাকবে তোমার লিসানটা তোমার জিহ্বাটা আল্লাহর জিকিরে লাগিয়ে রাখবে হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা নবী বলেন খায়রা

আমার এবাদত কি আল্লাহর দরবারে কবুল হয়েছে এবাদত থেকে ফারে হয়েবার চিন্তা করলেন বাইরে দিকে একটু বের হব কিন্তু আমার এবাদত কি আল্লাহ কবুল করেছেন সেই সময় পরীক্ষা করার চেষ্টা করলেন আমি একটু পরীক্ষা করে দেখে আমার কবুল ছিল পাখি সঙ্গে সঙ্গে আল্লাহ আরো সে কবুল হয়ে গেল আর আমার হুকুমে সঙ্গে সঙ্গে চিড়িয়া পাখিটা ছটফট করতে করতে জামিনে পড়ল আর মারা গেল

ঈসা নবী ঈসা রুহুল্লাহ মৃত ব্যক্তিকে জিন্দা করতে পারতেন কি পারতেন না মৃত জীবকে ইসমে আজম করে ফুঁক দিতেন দেওয়ার সঙ্গে সঙ্গে মৃত জিন্দা হয়ে যেত জোরে হবে না জোরে হবে না শুধু তাই নয় বলে আমাদের নাবি আমাদের নাবি জীবনে এমন ঘটনা ঘটেছিল আল্লাহর নাবি আল্লাহ রাসূল কে এক সাহাবি দাওয়াত দিলেন এ এক দাওয়াত দিলেন সেই সাহাবির বাড়িতে একটা ছাগল ছাগল জবা করা হলম আল্লাহর নাবিকে মেহমানদারি করাবেন সাহাবায় কেরামদের মেহমানদারি করাবেন হে তরুণের হে আমার দিন বাবা জেনে রেখে দিন বাবা ওই সাহাবের দুটো নাবালক ছোট ছোট বাচ্চা ছিল যারা খেলাধুলা করার মতো বাচ্চা সেই বাচ্চারা দেখলাম ছাগলকে কেমন করে জবা করা হল আব্বা কেমন করে ছাগলকে জবা করলো এটা তারা দেখল দেখে তারা আনন্দ পেল হে তরুণ যুবা বাচ্চা বয়স ছোট বয়স তারা অত ভাবে না তাদের সে ভাবারও ক্ষমতা নাই ওই ছুরিটা কোথায় রেখেছে দেখলো এইভাবে তারা দেখে নিয়ে ছুরিটা হাতে নিয়ে দুজন লুকিয়ে গেল লুকিয়ে গিয়ে তারা ওই ছাগল সাজলো একজন ছাগল সাজলো আর একজন জবা করার জন্য সাজলো এইভাবে বড় ভাই ছোট ভাইকে জবা করে ফেললো এইভাবে সাদি বাচ্চা ছেলেটা শহীদ হয়ে গেল ইন্তেকাল করল এ তরুণ যুবকেরা মা যখন এই ঘটনাটা দেখলেন সর্বনাশ হয়ে গেছে আল্লাহর নাম আচার কে বললেন বড় ভাই ছুটে সাহাবি কেমন নবী কে ভালোবাসেন আমার ছেলে মারা গেছে গেছে তাদের জানাজার কাজ পরে হবে কিন্তু আমার নবী মেহমান পৃথিবীর বুকে যিনি তিনি আমার বাড়ির মেহমান সেই মেহমান দাঁড়িতে কোনো ঘাটতি যেন না আমার নবি যেন কোনোভাবে বুঝতে না পারেন তাহলে হয়তো নবী আর আমার বাড়ির মেহমান হবেন না বাচ্চা দুটোকে অন্য ঘরে সুন্দর করে চাপা দিয়ে রেখে দিয়ে নিজেদের চোখের পানি মুছে নিয়ে শক্ত করে নবীকে ওয়েলকাম জানানোর জন্য প্রস্তুত হলেন বিশ্ব নবী কয়েকজন সাহাবিকে নিয়ে যখন তার বাড়ির মেহমান হলেন ওয়েলকাম সাগাতাম আহলান সাহালান ইয়া রাসূল আল্লাহ ইয়া রাসূল আল্লাহ বলে নবীকে যা নিয়ে গিয়ে সম্মান করে দস্তরখান দিয়ে ছাগলের গোশত দিয়ে খাবার তার সামনে পেশ করলেন হে তরুণ তোমার তো বাচ্চা দুটো তারা কোথায় নবী আমার সব খবর রাখেন হে তোমার বাচ্চা দুটো কোথায় সেই বাচ্চা দুটোকে দাও আমি রাসূলুল্লাহ তোমার ছোট ছোট বাচ্চাগুলোকে নাকি দস্তরখানে নিয়ে খেতে যা জোরে হবে না জোরে হবে না সাহাবী আর সহ্য করতে পারলেন না চোখের পানি ঝরঝর করে গড়াতে লাগল এতক্ষণ মনকে শক্ত করেছিলেন এখন আর শক্ত করতে পারলেন না নবী আমার আমার কলিজার টুকরা বাচ্চাদের খুঁজছেন সেই বাচ্চা দুটো তো আজ আমার দুনিয়ার জামিনে না এত উচ্চমান ছিলাম আল্লাহর নবীকে সব খুলে বললেন দয়ার নবী আমার বলতে লাগলেন সাহাবিরে ও সাহাবী কেদনা কেদনা চলো চলো খাওয়া দাওয়া পরে হবে তোমার বাচ্চা দুটোর আমি রাসূলের নিয়ে চলো আল্লাহর নবী বাচ্চা দুটোর কাছে গিয়ে চোখ ভরা পানি নিয়ে আল্লাহর দরবারে হাত দুখানা করে দোয়া যাইলেন আয় আমার আল্লাহ আয় আমার মাহবুব তুমি আমাকে নবীদের নবী বানিয়েছো নবীউল আম্বিয়া করেছো নবীদের ইমাম বানিয়েছো সমস্ত নবীদের উ আমি রাসুলকে সম্মান দিয়েছ ঈসানাবি যদি বাচ্চাকে জীবিত করতে পারে ঈশানাবির জামানাতে যদি ঈশানাবি যদি কোনো প্রাণীকে সঞ্চার দিতে পারে প্রাণীর প্রাণীর রুহু আবার ফিরিয়ে দিতে পারে তুমি যদি ঈসানাবির মাধ্যমে তুমি আমার মাধ্যমে যদি কোনো সন্তানকে কোনো বাচ্চাকে কোনো জীবকে যদি আজামের অসিনায় যদি রুহু তার ফিরিয়ে দাও আমাকে তুমি নবীদের নবী বানিয়েছ আজকের দিনে আমার কি তোমার দরবারে কবুল